নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমি দেখিয়েছি বন্ধুরা পূজার রুম বা মন্দির, আমি কালার কম্বিনেশন করেছি। বন্ধুরা, এই মন্দিরের আউটসাইডটি আমি বিল্লা হোয়াইট সিমেন্টের ঘোলা ডবল কোট মেরেছিলাম। তারপর এশিয়ান প্রিন্টেড স্মার্ট কাটের যে ড্যামসেট প্রাইমারটি রয়েছে, ওই প্রাইমারটি ডবল কোট মেরে তারপর এফেক্সের এই কালারটি করেছিলাম। বন্ধুরা, এর কালার আউটসাইডের কালার কোড নম্বর হচ্ছে 9703 এবং স্কার্টিংয়ে যে বা বর্ডারে যে কালারটি দিয়েছি সিগন্যাল রেড, এর কালার কোড নম্বর 0520। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যারা নতুন দেখছো তারা প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। বন্ধুরা, এই রুমটির ভিতর সাইডেও আমি এশিয়ান প্রিন্টের রয়্যাল সাইন করেছি এবং প্রত্যেকটি কালার কোড নম্বর আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি, বন্ধুরা দেখে নেবে। আউটসাইডের বডির কালার নম্বর হচ্ছে 9703 এবং স্কার্টিংয়ের বা বর্ডারের কালারটি হচ্ছে 0520। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমি নাম্বারটা দিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। বন্ধুরা, এই মন্দিরটির ভিতর সাইডে আমি এশিয়ান প্রিন্টের চা ডাস্টপুটটি চার কোট মেরেছিলাম, তারপর এশিয়ান প্রিন্টের রয়্যাল বেস কোট প্রাইমারটি মেরেছিলাম ডবল কোট, তারপরে 4 ইঞ্চি ফ্ল্যাট ব্রাশ দিয়ে সিলিং দিয়ে আমি এশিয়ান প্রিন্টের রয়্যাল সাইন করেছি এবং ওয়ালগুলিতেও আমি এশিয়ান প্রিন্টের রয়্যাল সাইন করেছি, যার কালার কোড নম্বর হচ্ছে 8087। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে সব কালার কোড নম্বরগুলি তার দিয়ে দিয়েছি, দেখাই যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর যারা বন্ধুরা নতুন দেখছো তারা প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে আবার পরের ভিডিও।